সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আমিরাতের রাষ্ট্রপতি ও আবুধাবি শাসক শেখ খলিফা জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মের 16 তারিখ সোমবার আবুধাবির স্থানীয় গহলত উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ সংস্থা আহ্বায়ক মোহাম্মদ ইস্কান্দরের সঞ্চালনায় এনামুল হক নিজামী সভাপতিত্বে এন্ডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে ব্যবসায়ী দানবীর মানবতার কবি মানবতা ফিরিওয়ালা প্রবাসী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম খান সিএপি। মোহাম্মদ উসমান গরিম কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এন্ডে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে প্রবাসী কল্যাণ সংস্থার সহসভাপতি মোহাম্মদ সরোয়ার আজম, ব্যবসায়ী মোহাম্মদ সেলিম, জাতীয় কবিতা মঞ্চ সভাপতি কবি মুসা, মোহাম্মদ জাফরউদ্দিন ভূঁইয়া, সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার বাবু দীপক দাস, আব্দুল মান্নান সহ আরো বক্তিও। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার যে একজন প্রবাসী বান্ধব সরকার, তাই আপনি বাংলাদেশের আজীবন প্রধানমন্ত্রী থাকেন, আমাদের কোন সমস্যা নেই, আপনাকে আমরা ভালোবাসি। বীরেশ্বরবাসী অন্তত হোকে আমাদের ফখর সাহেব কেমন রাখবেন, সবাই ভালো থাকবেন এবং ফখর সাহেবের জন্য দোয়া করবেন। অনুষ্ঠান শেষে শেখ খলিফা ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া এবং মাহফিলুত মুনাজাত করে মোহাম্মদ ইমরান হোসেন। ফোয়ারে ফোয়ারে আমিরাতের মহামান্য বর্তমান প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানরে অভিনন্দন জানাই। সি প্লাস টিভি চট্টগ্রাম।